আপনি একজন গুড পারফর্মার, এর মানে ইন আপনি একজন গুড লিডার। আপনি একটা প্রতিষ্ঠানে গেছেন, আপনার একটা পার্টিকুলার ইস্যুতে স্কিল অনেক ভালো, নলেজ অনেক ভালো, কিছু ক্লায়েন্ট আপনাকে ছাড়া কাজই করবে না, এরকম হইতেই পারে, এবং আপনি টপ পারফর্মার আপনার প্রতিষ্ঠানের। এইটার কারণে আপনার কিছু কলিগ আপনাকে অপছন্দ করতে পারে, আপনার প্রাপ্য থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি ওই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন। আমি একটা ছোট্ট অ্যানালজি দিই, তাইলে বুঝবেন। এখানে আপনারা দুইজন আসছেন, মনে করেন আপনারা তো একটু আগে বিদেশে যাওয়ার প্ল্যান করতেছিলেন না, মনে করেন আপনারা দুইজন অ্যামাজনে গেছেন, এর মধ্যে সাজ্জাদ ভাইয়ের হাতে একটা বন্দুক আছে, আপনার হাতে নাফিস ভাইয়ের হাতে কিছু নাই। প্রশ্ন হচ্ছে অ্যামাজনের ওই বনে আর কেউ নাই, নাফিস ভাই আপনি কি সাজ্জাদ ভাইকে ভয় পাবেন নাকি পাবেন না? ওনার হাতে একটা বন্দুক আছে। হ্যাঁ ভয় পাবো। কেন? ও যদি মারে আর কি? এক্স্যাক্টলি ভাই, আচ্ছা দিয়ে দিস। আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আছেন, সেই সময় আপনার স্কিল হচ্ছে এরকম এক একটা অস্ত্রের মতো। ওই অস্ত্র দেখে অন্য মানুষ আপনাকে ভয় পেতে পারে। এর কারণ হচ্ছে প্রতিষ্ঠান পিরামিড স্ট্রাকচারে চলে। নিচ থেকে আমি যখন আস্তে আস্তে উপরে উঠবো, আমার কিন্তু জায়গা কম। যেহেতু জায়গা কম, অল্প মানুষ প্রমোটেড হবে। যেহেতু অল্প মানুষ প্রমোটেড হবে, যাদের প্রমোটেড হওয়ার সম্ভাবনা বেশি, আমার একটা ফ্রেন্ড একটা জায়গা নেওয়া মানে ওই জায়গাটা অন্য কেউ নিতে পারতেছে না। 10 থেকে 4, 4 থেকে 3, 2, 1 এইভাবে উঠবে। সো অ্যাপ্রোচটা কিভাবে ডেভেলপ করতে হবে বলি, আপনার স্কিল ওইটা একটা বন্দুকের মত। ওই বন্দুক সাজ্জাদ ভাই দুইভাবে কমিউনিকেট করতে পারে, এই নাফিস আমার হাতে বন্দুক আছে, তোমার আমার ভয় পাওয়া উচিত। সেকেন্ড, নাফিস আমার হাতে বন্দুক আছে, অ্যামাজনের কোনো পশু পাখি যদি তোমারা অ্যাটাক করে, আই উইল সেভ ইউ। দেখেন, একটা বন্দুকের দুইটা অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচে আপনি ওনাকে দেখে ভয় পাইতে পারেন, সেকেন্ড অ্যাপ্রোচে ওই বন্দুক দেখে আপনি সেফ ফিল করতে পারেন, সাজ্জা তো আমার খুব কাছের ফ্রেন্ড, ও থাকতে আমার কিছু হবে না। সো আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আছেন, আবার কথা হচ্ছে আপনার স্কিল দুইভাবে কমিউনিকেটেড হইতে পারে। আমার তো অনেক স্কিল, আমাকে তো টপ লেভেল খুব পছন্দ করে, আমি তো প্রমোটেড হয়ে যাব। নিজের কপালে নিজে বাড়ি মারবেন, নিজে বাস খাবেন, এই অ্যাপ্রোচটা এরকম হইতে পারে। ওকে, আমি তো আইডিয়া জেনারেশনে খুব ভালো, আসো আমরা যদি একসাথে কাজ করি, আই ক্যান হেল্প ইউ, আই ক্যান টিচ ইউ, আমরা এই প্রজেক্টটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি। দেখেন, সেম স্কিল দিয়ে আপনার কমিউনিকেশন দুই টাইপের হয়। প্রথম টাইপের কমিউনিকেশন আপনি আরেকটা মানুষকে ইনফেরিয়র ফিল করাচ্ছেন, ইনসিকিউর ফিল করাচ্ছেন। সেকেন্ড টাইপের কমিউনিকেশনে আপনি আপনার স্কিলটা তাকে ট্রান্সফার করবেন, আপনার স্কিল দিয়ে আপনি আরেকজনকে এম্পাওয়ার করতেছেন। সেকেন্ড ওয়েতে অ্যাটলিস্ট আপনি ঠকে যাওয়ার পরিমাণটা কমাইতে পারবেন, কারণ ওয়াইজ ওয়ে হচ্ছে এনিমি ক্রিয়েট না করা, এনিমিকে নিজের সাইডে নিয়ে আসা। আপনার স্কিল আপনার এনিমিকে নিজের সাইডে নিয়ে আসুক। আপনি বরঞ্চ কমিউনিকেশনটা এইভাবে করেন, আমি আসো তোমাকে হেল্প করি গ্রো করতে, তোমার স্কিল ডেভেলপ করতে, ঠকে যাওয়ার প্রবলেম থেকে কম্পারেটিভলি বাঁচা যায়। এটা খুবই ট্রিকি একটা জায়গা, এবং অনেকে এই প্রবলেমগুলো অনেক দিন পরে রিয়ালাইজ করে যে কেন তাকে অন্যরা অপছন্দ করে। কারণ সাবকনশিয়াসলি আমাদের অ্যারোগেন্স কমিউনিকেটেড হয়ে যায়, সাবকনশিয়াসলি আমাদের ভেতর এক ধরনের অহংকার চলে আসে, আমি তো কাজটা ভালো পারি। ওই সাবকনশিয়াস জিনিসটা আমি ফিল করি না, আমার পাশের জন ফিল করে, তার ফিলিংয়ের রিয়াকশন হচ্ছে সে আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। এবং এটার জন্য যেটা ইম্পর্টেন্ট হয়, একটা প্রতিষ্ঠান যখন লিডারশিপ রোলে কাউকে প্রমোটেড করতে চায়, তখন সবসময় মাথায় রাখতে হয় লিডার ইজ মোর দ্যান আ গুড পারফর্মার। আপনি একজন গুড পারফর্মার, এর মানে ইন আপনি একজন গুড লিডার। গুড লিডার হওয়ার জন্য ইউড হ্যাভ টু বি মোর দ্যান এক্সেলেন্ট পারফর্মার। এবং ওইটার জন্য আপনি যখন পারফর্মার, আপনি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আউটপুট নিয়ে আপনি রেসপন্সিবল। যখন আপনি লিডার, আপনি অনেকের আউটপুট নিয়ে আপনি রেসপন্সিবল। সো এই অনেকের আউটপুটটা যে আপনি আনতে পারবেন, এটার জন্য অনেকের গ্রহণযোগ্যতা আপনার প্রয়োজন। সেই গ্রহণযোগ্যতা অনেকেরই নষ্ট হয়ে যায় ওই আর্লিয়ার দিনগুলোতে, সাবকনশিয়াসলি তার স্কিলটাকে যে অ্যারোগেন্ট বানায় ফেলছে ওইটার কারণে। এটা এত ডিপ রুটেড জায়গা যে অনেক দিন পরে আমরা এটাকে আইডেন্টিফাই করি, ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। সো এখন থেকেই মনে একটু কনশাস হওয়া যায়।